السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريو دارشوكو سوطابا ابن را أغيقار أمرا أمر آبارو ইতিপূর্বে আমরা বড় শির্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা আকিদাকে নষ্ট করে দেয় বা দুর্বল করে দেয় এমন আরও কিছু আলোচনা করব, যেগুলোকে আপনার ছোট শির্ক হিসেবে আখ্যায়িত করা হয় এরকম আরও কিছু আলোচনা করব। ছোটো শিল্পগুলোর মধ্যে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে যে আলোচনা চলে আসে সেটা হচ্ছে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য অনেকে সুদা ব্যবহার করে থাকেন রিং ব্যবহার করে থাকেন অনেকে আঙ্গুলের মধ্যে আংটির মতো রিং ব্যবহার করেন সেগুলো অবশ্যই সির্ক বটে সেটা ছোটো শির্ক যদি মনে করে যে এটা আপনার আল্লাহ ইচ্ছায় এগুলোই ভালো করে দেয় কিন্তু যদি মনে করে স্বকীয়ভাবে ওই জিনিসটা আপনাকে রক্ষা করে তাহলে বড়ো শিরকে হ্যাঁ আপনার পরিগণিত হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর যেটা সেটা আছে শির মিশ্রিত মন্ত্র অর্থাৎ শিরক আছে এমন মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা সেটা অবশ্যই আপনার ছোট শিরকে পর্যায়ে পড়ে তিন নম্বর হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করা অনেকে নিজে কোনো বলা মুসিবত থেকে বাঁচার জন্য অনেকে তাবিজ ব্যবহার করেন মনে করেন এই তাবিজকে তাকে বলা মুসিবের থেকে রক্ষা করবেন হ্যাঁ সেইগুলো অবশ্যই শির্কের পর্যায়ে পড়ে এরকমভাবে চার নম্বর হচ্ছে শরীয় অসম্মত বস্তু ব্যক্তি কর্তৃক বরকত হাসিল করা শরীয়তে যে বস্তু দিয়ে বরকত হাসিল করা সাব্যস্ত নেই যেই ব্যক্তি দিয়ে আপনার বরকত হাসিল করা আপনার সরিয়েতে নেই সেগুলো দিয়ে আপনি বরকত হাসিল করছেন পাঁচ নম্বর হচ্ছে জাদু শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া এবং সেটিকে প্রয়োগ করা সেটাও আপনার হ্যাঁ সীরকের পর্যায়ে পড়ে ছয় নম্বর আছে ভাগ্য গণনা করা অনেকে আছে টিয়ে পাখি দিয়ে অন্যান্য জিনিস দিয়ে ভাগ্য গণনা করে সেটা সুরগের ছোটো শির্কের পর্যায়ে পড়ে সাত নম্বর আছে জ্যোতিষবিদ্যা অর্থাৎ রাশি নক্ষত্রের সাহায্যে ভূমণ্ডলে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর আগাম ভবিষ্যৎবাণী করা যেটাকে জ্যোতিষবিদ্যা বলা হয় সেটা অবশ্যই শির্কের পর্যায়ে পড়ে আট নম্বর হচ্ছে চন্দ্র অথবা অন্য কোনো গ্রহের অবস্থান ক্ষেত্রের পরিবর্তনের কারণে বৃষ্টি ইত্যাদি হয় এরকম মনে করা সেটাও আপনার শিরকের পর্যায়ে পড়ে নয় নম্বর হচ্ছে আল্লাহর যে কোনো নিয়ামতকে অস্বীকার করা অনেকে আছে অনেক টাকার মালিক সেটা যে আল্লাহ একমাত্র তাকে সেগুলো অর্জনের তৌফিক দিয়েছেন সেটা মনে না করে সে মনে করে যে আমার বুদ্ধি বিবেকের কারণে আমি এটা অর্জন করেছি যারা গরিব তাদের বুদ্ধি বিবেক নেই যেরকম ফেরাও যেরকম কারণ মনে ছিল যে সমস্ত সম্পদ যে আল্লাহ এত সম্পদ তাকে দিয়েছেন যে তার আপনার গুদামের যে চাবি সেইগুলো চাবি বহন করার জন্য অনেক ওটের প্রয়োজন হতো কিন্তু সে মনে করতে এগুলো আমার বুদ্ধি বিবেক দিয়ে আমি হাসিল করেছি না এরকম আল্লাহর যত নেমত সেটাকে অস্বীকার করলে চলবে না মনে করতে হবে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে দশ নম্বর হচ্ছে কোনো বস্তু ব্যক্তি বা প্রাণী আপনার দেখার ফলে অথবা সেগুলোর বিশেষ কোনো আচরণের কারণে আপনি যদি কোনো অমঙ্গলের আশায় করেন কুলক্ষণে ভাবেন সেটা অবশ্যই ছোটো সিঁড়ির পর্যায়ে পড়ে এগারো নম্বর হচ্ছে সরিয়ে দশম্মত কোনো বস্তু ব্যক্তির উশিলা ধরা সরিয়েতে আপনার হুম উশিলা ধরার ব্যবস্থা আছে কিন্তু আপনি যেগুলো সরিয়েতে নিষিদ্ধ সেগুলোর উশিলা ধরতে পারে না সেগুলো পরে আমরা আলোচনা করব। বারো নম্বর হচ্ছে বিনা ওজারে নামাজ ত্যাগ করার অভ্যাস এটাও কিন্তু ছোট শিরকের পর্যায়ে পড়ে অনেকের কোনো ওজোর নেই এমনিতে অলসতাবশত সে নামাজ পরিত্যাগ করে তখন এটা অবশ্যই শিরকের পর্যায়ে পড়ে তেরো নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ তালা এবং আপনি না চাইলে এই কাজটা হতো না এরকম বলা সেটাও শির্কের পর্যায়ে পড়ে না আল্লাহর চাওয়াই আসল চাওয়া আল্লাহর চাওয়ার পাশাপাশি আর কারোর চাওয়ার কোনো গুরুত্ব নেই কিন্তু অন্য চেয়ে ফেলেছে আল্লাহর চাওয়ার পাশাপাশি সেটা হয়েছে কিন্তু তার চাওয়ার গুরুত্ব হ্যাঁ কোনো নেই আল্লাহর চাওয়ার উপর তার কোনো প্রভাব পড়তে পারে না চোদ্দো নম্বর যেটা সেটা আছে আল্লাহ তালা ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুর নামে কসম খাওয়া অনেকে আসে আমানতের কসম খেয়ে বাসেন অনেকে আসে হ্যাঁ রসুলের নামে কসম খান অনেকে আসে এরকম নিজের ছেলের মাথার কসম খায় অনেকে স্বামীর নামে কসম খায় অনেক মহিলা আছে। এরকম যে কোনো জিনিসের অনেকে বাপ দাদার নামে কসম খায় কোনো কসম চলবে না একমাত্র আল্লাহর নামে কসম খেতে হবে আবার পনেরো নম্বর যেটা শিখ সেটা হচ্ছে অনেক মহিলা আছে যুগকে গালি দেয় অনেকে বাতাসকে গালে দেয় এই জাতীয় গালি দিলে অনেকে অনেক কিছুকে এরকম গালি দিয়ে থাকে নিজের হ্যাঁ সুবিধার বহির্ভূত যদি হয়ে যায় এইগুলোকে গালে দেওয়া অবশ্যই ছোট সির্কি অনেকে আসে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর হ্যাঁ বলে যদি এরকম করতাম তাইলে এমন হতো না এরকম বলাও শির্খ না যেটা আপনার কপালে আসে সেটা ঘটেছে অনেকে মনে করে রোডে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন সে মনে করে আমি যদি আজকে ঘরে থেকে আমি যদি রোডে বের না হতাম তাইলে আমার এরকম ঘটতো না এরকম মনে করা সেটাও শির্ক না আল্লাহ ইচ্ছা হয়েছে বিদায় আপনি বের হয়েছেন এ তারপরে এই গঠন ঘটেছে সুতরাং যা ঘটেছে সেটা আল্লাহর ইচ্ছায় ঘটেছে মনে করতে হবে অনেকে আবার এরকম মনে করে যে কোনো কোনো অনেকে মনে করে যে কোনো ন্যাকামল দুনিয়া কামার ন্যাকামল দুনিয়া কামানোর জন্য ন্যাকামল করা সেটাও কিন্তু শির্কের পর্যায়ে পড়ে অনেকে ধনী হওয়ার জন্য কোনো ন্যাকামল করে হুম এরকম না তাইলে সেটা আপনার এই ন্যাকামল যে আসল উদ্দেশ্য উদ্দেশ্যের বাইরে চলে গেছেন আঠারো নম্বর যেটা সেটা হচ্ছে কোনো ন্যায় আল্লাহ ভিন্ন অন্য কারো সন্তুষ্টির জন্য করা যা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে আপনি কোনো ন্যায় করলেন অন্য উদ্দেশ্যে কাউকে খুশি করার জন্য অথবা কোনো সুবিধা বহন সুবিধা গ্রহণ করার জন্য সেটা অবশ্যই শিল্পের পর্যায়ে পড়ে উনিশ নম্বর হচ্ছে কোনো ন্যায় কামল কাউকে দেখানো বা শোনানোর জন্য করা যেটাকে রিয়া বা সোনা বলা হয় রিয়া মানে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করা অনেকে আসে কাউকে অন্যকে দেখানোর জন্য নিজের উপরস্থ লোকদেরকে দেখানোর জন্য বুজুরগকে দেখানোর জন্য তসবি তালিল পড়ে অথবা এরকম ধাড়ি রাখে অথবা ইত্যাদি করে তাইলে সেটা হচ্ছে আরেকজনের আপনার দেখানোর জন্য সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য নয় সুতরাং সেটা শির অনেকে আছে কেরা সুন্দর করে পড়ে মানুষকে শোনানোর জন্য যে সে সুন্দর পড়তে পারে তাহলে এটাকে সোমা বলা হয় সেটাও শিরকের অন্তর্ভুক্ত সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এরকম আরও অনেকগুলো ভুলভ্রান্তি রয়েছে যেগুলো বড়ো শির ছোটো শিরকের পর্যায়ে না পড়লেও কিছু বড় শিরকের পর্যায়ে কিছু কুকুরের পর্যায়ে এরকম পড়বে যেগুলো আমরা সন্নিবেশিত করিনি হ্যাঁ আপনার ওই সিরিয়ালের মধ্যে নিয়ে আসেনি ব্যাপকভাবে আমরা বলতে চেষ্টা করবো আরও কিছু ভুল ত্রুটি যেমন আমাদের দেশে প্রচলিত কথা যে হুম ভালোবাসার ফানা ফিল্লা চূড়ান্ত পর্যায়ে যদি কেউ চলে যায় আল্লাহর সে কি হয়ে যায় ফিল্লা হয়ে যায় আল্লাহর মধ্যে ঢুকে পড়ে আল্লাহ তার বান্দা একাকার হয়ে যায় এরকম মনে করা ফানা ফিল্লা এরকম শব্দ সুবিবাদের মধ্যে প্রচলিত রয়েছে এরকম মনে করা সেটাও আপনার শরীয়ত বিরোধী আকিদে বিরোধী এরকমভাবে অনেকে তাশাগুরু শেখ করে মানে নিজের পীর সাহেবের চেহারা আপনার কল্পনা করে নিজের পীরের অনুপস্থিতিতে এটাকে অহাসানের পর্যায়ে যাওয়ার জন্য অনেকে এই কাজটা করে তাখাইল শেখ বা তাসবুর শেখ এরকম পরিবেশ আশু বিবাদের মধ্যে আসে সেটা অবশ্যই শরিয়ত বিরোধী কাজ সেটা আকিদাবিরোধী এরকমভাবে ওয়াহদাতুল উজুদ বা এতেহাদ যেটাকে বলে অর্থাৎ সষ্টা এবং সৃষ্টি দোনোটা এক হয়ে যাওয়া হুম দুটার অস্তিত্ব এক একটার মধ্যে মিলে যাওয়া একাকার হয়ে যাওয়া সেটা অনেকে মনে করে যে আমল বেশি হইলে এরকম হ্যাঁ আল্লাহর সাথে মিশে যায় এরকম মনে করা সেটাও আপনার হ্যাঁ আকিদা বিরোধী আরেকটা হচ্ছে হুলহুলের বিশ্বাস অর্থাৎ আল্লাহ তার কোনো খাঁটি বান্দা যে বেশি আমল করে তার মধ্যে আল্লাহ অনেক সময় ঢুকে যায় যেরকম আপনার হ্যাঁ মনসুর হোসেন বিন মনসুর আল্হাল্লাজ সে মনে করেছিল যে আল্লাহ তার মধ্যে ঢুকে গেছে এই কারণে সে বলেছিল আনাল হক যে আমি হচ্ছি আল্লাহ ও অথবা সে বলছে মাহফিক জুব্বাতি আল্লাহ যে এই জুব্বার মধ্যে আল্লাহ আছে আমার এই জামার ভিতরে আল্লাহ আছে সুতরাং এরকম হুলুরে বিশ্বাস করা সেটাও একটা আপনার শিরকে কর্মকাণ্ড এবং সেটা আঁকি দেবে সেটা করা যাবে না পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের রসুল আকরমসালাম যে আল্লাহর বা আল্লাহর সিফাতি অথবা জাতি নূর থেকে সৃষ্টি অনেকে মনে করে যে আল্লাহ নূর থেকে রসুলকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ নূরকে অনেক ভাগ করে যেটা আপনার হত্র জাবেরের হাদিস নামে প্রসিদ্ধ নূরের হাদিস যেটাকে বলা হয় জাল হাদিস সেটা কখনো সঠিক হতে পারে না সুতরাং রসুল আল্লাহ নূর দিয়ে সৃষ্ট নয় এটা বিশ্বাস করা সেটাও আকিদা বিরোধী একটা ব্যাপার সুতরাং সেটা বিশ্বাস করবে না ছয় নম্বর হচ্ছে আমাদের নবীশ ইসলামকে অনেকে হাজির নাজির মনে করে যে অনেক বেদাতিরা আসে যখন মিলাদ পড়ে মিলাদ পড়া যে আপনার সিস্টেম আমাদের দেশেরা এসে বেদাতিরা করে থাকে সেটাতে এমনিই বেদাত অনেকে আবার সেটার মধ্যে সিরকির সংমিশ্রণ ঘটায় একটা চেয়ার খালি রাখে মনে করে মনে করে যে মিলাদ পড়লে রসুল উপস্থিত হয় অনেকে তার সম্মানে আবার দাঁড়িয়ে যান এইগুলা মনে করা যে আল্লাহ রসুল হাজির নাজির সেটাও শির্কের পর্যায়ে পড়ে সেটাও করা যাবে না এরকমভাবে আমাদের নবী আসলামকে সৃষ্টি না করলে অন্য কিছু আল্লাহ সৃষ্টি করতেন না এমন মনে করাও আপনার হ্যাঁ আকিদা বিরোধী সুতরাং সেটাও করা যাবে না সেটা থেকে বিরুদ্ধে থাকতে হবে অনেকে মনে করে কোনো পীর বা তার মুড়িদের হ্যাঁ কোনো পীর তার মুদিরের তার মুদীদের সকল অবস্থা এমন কি মনের কথা পর্যন্ত বলে দিতে পারে এমন অনেকে মনে করে যে আমার পীর আমার মনের কথা বলতে পারে হ্যাঁ এরকম মনে করা সেটাও আকিদা বিরোধী হ্যাঁ নয় নম্বর হচ্ছে কোনো পীর সাহেবকে আপনার আল্লাহ ক্ষমতা দিয়েছেন কোন ফায়া কুনের ক্ষমতা যে সে আদেশ করলেই হয়ে যায় কোন বস্তুকে যদি বলা হয়ে যেতে সেটা হয়ে যায় এরকম মনে করা হ্যাঁ এটাও আঁকিদের বিরোধী ব্যাপার কোনো পীর সাহেবকে কামিল অথবা নিজে পরিপূর্ণ অথবা সে আরেকজনকে পরিপূর্ণ করে দিতে পারে এরকম মনে করা শিখ সুফিবাদীদের মধ্যে এরকম চেতনা আছে যে পীরে কামিল বলে অথবা পীরে মোকাম্মল বলে সেটা অবশ্যই হ্যাঁ আপনার আঁকিদের বিরোধী চিন্তা সেটা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ এইরকমভাবে আমরা ধারাবাহিক আরও কিছু আলোচনা করব এরপর এখানে وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين